আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঠিক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে, আর আজকে দেখাবো ইন্ডিয়ান জিও কোম্পানির জিও ফোন। এটা হচ্ছে J15 মডেলের একটি ফিচার ফোন, একেবারে স্লিম ডিজাইন, বাজারে থাকা আলট্রা স্লিম ডিজাইনের সব ফোনগুলোর মধ্যে এটা অন্যতম। আর এটার মানে বিল্ড কোয়ালিটি অসাধারণ। তো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির প্যাকেজিংয়ে আসি। দেখতে পাচ্ছেন এই ফোনটির প্যাকেট, তো এখানে এই মডেলটি দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে MP3 MP4 প্লেয়ার, ওয়ারলেস FM, ভাইব্রেশন, ডুয়েল সিম, স্ট্রং ট্রস লাইট। তা পিছনে আসলে আরও ডিটেলস দেখতে পাবেন। 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, ভিজিএ ক্যামেরা দেওয়া হয়েছে, এবং থাকছে 1200 mAh ফিক্সড ব্যাটারি, যেটা আপনারা খুলতে পারবেন না। এবং ওয়ারলেস FM থাকছে, স্ট্রং টর্চ লাইটের কথা বলা হচ্ছে, এবং থাকছে MP3 MP4 প্লেয়ার, 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে, এবং স্ট্যান্ড বাই ডুয়েল সিম, এটা তো আমরা দেখলামই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির যে গেট আপ দেওয়া হয়েছে, পেছনের দিকে ছবিতে দেওয়া হয়েছে। তো এই ছিল প্যাকেজিং। আর প্যাকেজ যদি আমরা খুলে দেখি তাহলে দেখতে পাচ্ছেন একটি সিম ইজেক্টর দেওয়া হয়েছে, যেহেতু এখানে কিন্তু আপনাদের সি অ্যাডজাস্ট ফোন। তো এখানে একটি ইয়ারফোন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নর্মাল কোয়ালিটির একটি ইয়ারফোন, মোটামুটি ভালো বলা যায়, একবারে নর্মাল না। আসলে এখন কিন্তু টাচ ফোনের সাথে ইয়ারফোন দিচ্ছে না, তো এরা বাটন ফোনের সাথে দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। নর্মাল একটি চার্জার। সবশেষে থাকছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। আর ব্যাটারি যেহেতু অ্যাডজাস্ট 1200 mAh, সেটা আমরা দেখাতে পাচ্ছি না। তো আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার ফিজিক্যাল ওভারভিউ। বাটনগুলো একেবারেই স্মুথ, মানে একেবারেই পাশাপাশি থাকলেও কিন্তু আলাদা আলাদা করা আছে, এবং ডিজাইনের মধ্যে কিছু ভিন্নতা আছে। আর এটার যে ডিসপ্লে দেওয়া হয়েছে, এটা কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেতে পরে আসি, দেখতে পাচ্ছেন পিছনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, একটি ফ্ল্যাশ যে লাইট দেওয়া হয়েছে, এবং উপরে কিন্তু একটি LED টর্চ লাইট দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো ছিল। আর থিকনেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্লিম, একেবারে স্লিম। এবং এটার টর্চ লাইটের বাটন কিন্তু সাইডে, খুব সহজে এটা জ্বলবে, এই যে আপনি সাইড থেকে স্লাইড করলে। তো তারপরে যে বিষয়গুলো ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আসলে মাইক্রো এসবি চার্জিং পোর্ট, এবং থাকছে 3.5 mm অডিও জ্যাক, এবং MIC থাকছে নিচের দিকে। এবং এটা সেটটার যদি ওয়েটের কথা বলি, এটা কিন্তু খুবই স্ট্রং আমার কাছে মনে হচ্ছে, যেহেতু স্টিল ফিটিং দেওয়া হয়েছে এটার বডিতে, তো যার কারণে বেশ স্ট্রং মনে হচ্ছে। তো আমরা এটা খুলে দেখে নিব যে সিম কার্ড লাগানোর যে ব্যবস্থাটা এর সাথে দেওয়া হয়েছে সেটি। তো আমরা এটা খুললাম, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাইব্রিড চেম্বার দেওয়া হয়েছে, দুটি সিম লাগালে কিন্তু মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা এটাতে নাই। তো এই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিম এবং এখানে একটি সিম, আর সিম না লাগালে একটি মেমোরি কার্ড এবং একটি সিম ইউজ করতে পারবেন। এখানে দুটি সিম লাগানোর ব্যবস্থা দিলে আরও বেশি মানে ভালো হতো। তো ফোনটি আমরা যদি একটু চালু করে নিই তাহলে দেখতে পারবো এর ডিটেলস। আমরা ফোনটি চালু করে নিচ্ছি। তো এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হয়ে থাকে জিও ফোনগুলার, তো মিডিয়াম লেভেলের সাউন্ড এটার বলা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ফোনটি চালু হয়ে গেছে, এবং এর মেনুগুলোও দেখা যাচ্ছে, একেবারে আলাদা আলাদাভাবে সব কিছু দেওয়া হয়েছে। শুরুতেই কন্ট্যাক্ট, আর কন্ট্যাক্টের বিষয় আসলে আদার্সে গেলে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, 500টি কন্ট্যাক্ট এখানে আপনারা সেভ রাখতে পারবেন। এবং মেসেজিংয়ের বিষয় থাকছে, কল লগ থাকছে, কল লগের মধ্যে বিশেষ বিভিন্ন বিষয়গুলো থাকছে। তারপরে যেহেতু সেটিং আছে, আমরা সেটিংয়েই প্রবেশ করছি, এবং আদার্স সেটিংয়ে আসলে মানে কল সেটিংয়ের মধ্যে যে আদার্স সেটিংটা আছে সেখানে আসলে দেখতে পাচ্ছেন অটো ভয়েস কল রেকর্ডিংয়ের সুব্যবস্থা আছে। এবং এইটার যে ডিসপ্লের উপরের গ্লাসটা, সেটা দেখছেন বেশ উঁচা, মানে কর্নিং সিস্টেমের, মানে এরকম ঢালু টাইপের, যার কারণে বেশ বেশ মোটা হয়ে থাকে, এবং সহজেই এটা হাত থেকে পড়ে গেলে ভাঙে না, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর থাকছে ফোন সেটিং। ফোন সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো থাকে, শর্টকাট যা থাকে আর কি, স্পেশালি দেখানোর কিছু নেই, আপনাদের দেখালাম যে বিষয়টি আছে। ভাইব্রেশন থাকছে ফোনটিতে, FM রেডিও থাকছে, ব্লুটুথ, BT ফোন, মানে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ ফোন, ব্লুটুথ ডায়লার হিসেবে ইউজ করার মতো অপশনগুলো দেওয়া হয়েছে। জাভা লেখা আছে, আসলে একটি গেমস দেওয়া আছে এখানে, যেটা পুরাই ফ্রি, কোনো পে করতে হবে না এটার জন্য, বেশ ভালো একটি অপশন ছিল। তো আর কোনো গেমস এখানে থাকছে না। ক্যামেরার মধ্যে আসলে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যা চলার জন্য মানে এই ফোনের সাথে যথেষ্ট মনে করছি আমি। তারপরে যে বিষয়গুলো থাকছে এখানে, দেখতে পাচ্ছেন যে
এখানে প্রোফাইল সেটিং ম্যাজিক ভয়েস, তো এই ফোনটিতে ম্যাজিক ভয়েস দেওয়া হয়েছে যা খুবই ভালো। এখানে তিনটি অপশন, চারটি অপশন দেওয়া হয়েছে ভয়েস চেঞ্জ করে আপনারা কথা বলতে পারবেন। মানে ডিটেলস যদি বলা যায় যে একটি স্লিম সেট যেটা অ্যাডজাস্ট ব্যাটারি হবে 1200 mAh, 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এই ফোনটির। আর কথা সাউন্ডও বেশ স্ট্রং, জোরে, নেটওয়ার্কও বেশ ভালো আর কি। স্বাভাবিকভাবে যে টেস্ট আমরা করি তাতে নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো পেয়েছি। তো এই ছিল মোটামুটি জিওর J15-এর একটি শর্ট রিভিউ। তো ভিডিওটা কেমন লাগলো, ফোনটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।